মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে প্রায় 5 গুণ বেড়েছে আইসিইউ বেডের সংখ্যা। তবে সংখ্যার হিসেবে মাত্র 566টি। স্বাস্থ্য দপ্তর পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কথা বললেও কোভিড জাতীয় কমিটির সদস্যরা দিচ্ছেন দক্ষ জনবল বৃদ্ধির পরামর্শ। ঋষভ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে মাস্ক, পিপিই সহ নানা বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও নভেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে ঢাকা মহানগরীর আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামে 10টি ও সারা দেশে মোট আইসিইউ ছিল মাত্র 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি ও সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি। অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। এই অবস্থা আমরা চিকিৎসার সামগ্রী, অক্সিজেন, আইসিইউ বেড সহ সর্বত্রই দেখতে পাচ্ছি। করোনা রোগীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর, এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে নাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে। ব্যাপারটা হয়েছে কি, দ্বিতীয় ডোজ যদি শুরু হয়ে যায়, আমরা আইসিইউ বেড বাড়াতে চেষ্টা করতেছি। আইসিইউ যদি আইসিইউ বেড রাতারাতি বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডক্টর আজিজ বলছেন, আইসিইউ প্রস্তুতকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ। সঠিক জনবল না হলে আইসিইউ সার্ভিস দেওয়া সম্ভব নয়। সরকার সেই দিকে লং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এগুচ্ছে। ঋষাদ হাসান, নিউজ 24, ঢাকা।